ভারী ট্রেনের চাকা কিভাবে পরিষ্কার করা হয়। লোকাল কিংবা দূরপাল্লার সব ট্রেনে চাকা নিয়মিত পরিষ্কার করতে হয়। যাত্রী সুরক্ষার জন্য ট্রেনের চাকা পরিষ্কার থাকাটা জরুরি, কিন্তু ট্রেনের চাকা পরিষ্কার করা মোটেও সহজ কাজ নয়। এতদিন নানাভাবে ট্রেনের চাকা পরিষ্কার করা হলেও এখন সবটাই হচ্ছে যন্ত্রের মাধ্যমে। শুধু তাই নয়, পরিষ্কারের সময় ত্রিসীমানার মধ্যে কোনো মানুষই থাকে না। সম্প্রতি রেল মন্ত্রক এমনই একটি ভিডিও প্রকাশ করেছে। রেলের পক্ষে দাবি করা হয়েছে অতীতে এমন ব্যবস্থা করা হয়নি। দক্ষিণ মধ্য রেলের অধীনস্থ তেলেঙ্গানার লাল্লাগুড়ার ওয়ার্কশপে বসানো হয়েছে চাকা পরিষ্কারের হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট। জানানো হয়েছে সম্পূর্ণ যান্ত্রিকভাবে সেখানে ট্রেনের চাকা পরিষ্কার করা হয়। রেলকর্মীরা যন্ত্র চালালেও পরিষ্কারের সময় কেউই থাকেন না সেখানে। জানানো হয়েছে যন্ত্র চালু করার আগে দেখে নেওয়া হয় কাছাকাছি কোনো মানুষ যেন না থাকে। রেল মন্ত্রক চাকা পরিষ্কার পদ্ধতির ভিডিও প্রকাশ করার দাবি জানিয়েছে। অত্যাধুনিক সুবিধাযুক্ত হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট বসানো হয়েছে দক্ষিণ মধ্য রেলের লাল্লাগুড়া ওয়ার্কশপে। এই পদ্ধতিতে চাকা পরিষ্কার সময়ের সঙ্গে জলের অপচয় কমায় বলেও দাবি করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষে।